আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার ইউটিউবে এই ছোট্ট খাট্ট একটা ইনফরমেশনের জন্য ব্লগটা দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে বলছি। আজকে কথা বলবো বিভিন্ন জনে আপনাদের কাছ থেকে, বাংলাদেশ থেকে যারা টাকা নিচ্ছে তাদের রিসিভতার ভিতরে একটা জিনিস লক্ষ্য করছি, যেহেতু আমি চেক করে দিই না, তারপরে অনেকে শেয়ার করছে, সেইটাই আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের ব্লগটা। যদি ভালো লাগে ভালো কমেন্টস করবেন, আর খারাপ লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন। কি ভুলের বা কি আপনাদের কাগজের ভিতরে নতুন একটা সমস্যা দেখা দিচ্ছে, 90% মানুষ গতকাল যারা স্পন্সরে আবেদন করছে, 90% মানুষ, মানে 10% মানুষ সাথে সাথে ওই মানে যখনই আবেদন করছে, হয় 9:05, 9:10 বা 10:00 বা 10:30, তারপরে রিসিভটা পাইছে এক ঘন্টা পরে, আধা ঘন্টা পরে, দুই ঘন্টা পরে। কিছু মানুষকে আবার এমন রিসিভটা দেওয়া হয়েছে যেটা আসলে নাম আর আপনার মানে দুইটা নামের মাঝখানে যে ফাঁকা থাকে না, একসাথে করা, এবং যে টাইমটা দেওয়া সেটার ভিতরে ন্যানো সেকেন্ড দেওয়া না। এইবার আবেদনের ভিতরে একটা জিনিস লক্ষ্য রাখবেন, 9:10, 5 সেকেন্ড আবার ন্যানো সেকেন্ড আছে, মানে পুরাটাই একটা ন্যানো সেকেন্ড, মানে আপনি মিনিট, সেকেন্ড, সেকেন্ডের পরে আবার ন্যানো সেকেন্ডগুলো দেওয়া আছে, মানে কত সেকেন্ডের পরেও আপনি ন্যানো সেকেন্ডে আপনার আবেদন করা। তো এবারের আবেদনগুলো হলো এরকম। আর অনেকের রিসিভটা দিছে হলো এগ্রিকালচার লেখা, এগুলো সব হাতে বানানো, আবার ন্যানো সেকেন্ড নাই কারণ গতবার ছিল না, দালাল ওই আগের বছরের গুলা নকল করে আগেই রেডি করে রাখছে, অলরেডি রেডি করে রাখছে, আপনাদের দিতেছে। তো ওই ন্যানো সেকেন্ড ছাড়া, তারপরে দুইটা নাম মাঝখানে অ্যাটাস্ট করা, তারপরে অনেক কিছুই ভুল আছে যেগুলো আপনারা নিজেরাই ধরতে পারবেন। তো অতীব সাবধান থাকেন, এবং যার মাধ্যমে আপনি টাকা দিচ্ছেন তারে বলেন যে অতি শীঘ্রে আপনার রিসিভটা দেওয়ার জন্য, কারণ যারা অরিজিনালি আবেদন করছে সাথে সাথে সেকেন্ডের মধ্যে হোয়াটসঅ্যাপে তারা শেয়ার করে দিছে, এবং একটা হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে সেকেন্ড পরিমাণ বাদ 1 মিনিট 2 মিনিটের ভিতরে তারা তাদের রিসিভটাগুলো দিয়ে দিছে। এখন আপনাদের যদি বলে যে ঘুমায়ে পড়ছে, বন্ধ করে দিছে, এরকম হওয়ার না, প্রত্যেকটা উকিল যারাই আবেদন করছে প্রত্যেকেই প্রত্যেকের বাট করে দিছে, হ্যাঁ তুমি আমার কাছ থেকে 10 টাকা কাগজ তুমি আমার দিছো, এই যে 10 টাকা কাগজ, এই যে 10 টাকা কাগজ দাও। এখন কি করব, যারা আপনাদের দিচ্ছে না তারা কি করব, মানে কোনো দোকানে বা ফটোকপির দোকানে বা কম্পিউটার যারা ভালো জানে তাদের দিয়ে আপনাদের জাল বা ডুপ্লিকেট কাগজ দেওয়ার সম্ভাবনা 80-90% থাকবে। আপনারা যদি সতর্ক না হন, এখন অনেকে অল্প টাকা দিয়ে আবেদন করছেন, 30-40 হাজার, 50 হাজার, তাদের কাছে গায়ে লাগতেছে না, কিন্তু গায়ে অবশ্যই লাগবে। দেখবেন একসময় এই রিসিভটা জাল দিবে, ভবিষ্যতে আপনাদের জাল নুলস্তা দিবে, তখন আপনার কাছ থেকে 5 লাখ 10 লাখ নিয়ে ওই যে বিএফএস গ্লোবালে ফালাই দিব, 1-2 মাস পরে আপনি পাসপোর্ট ফেরত পাবেন। যদি এখনই যদি আপনি প্রথমেই সতর্ক না হন, অবশ্যই আপনি বিপদে পড়তে যাচ্ছেন। এবং আমার মনে হয় বাংলাদেশি 50% মানুষ গতকাল যারা আবেদন করছে, এবং 90% মানুষ পায় নাই এখনো কোনো রিসিভটা, এবং 50% মানুষ ঝাল এবং 2 নম্বর কাগজ পাচ্ছেন। তো আপনারা সতর্ক থাকবেন, ভালো থাকবেন, দোয়া করি সবার জন্য। আসসালামু আলাইকুম।